তালের রস নেওয়ার সবচেয়ে নতুন একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যে পদ্ধতির মাধ্যমে আপনি অল্প সময়ে তালের রস নিয়ে ফিটা পুলি পায়েস এবং সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। আর এখন তালের সিজন, প্রচুর তাল পাওয়া যাচ্ছে। দেখেন এই তালটা নিতে আমার মাত্র 5 মিনিট সময় লেগেছে। আমি আজকে কেচি দিয়ে কেটে তালের রসটা কিভাবে খুব সহজে আপনি নিতে পারবেন। আমি এখানে 2টা তাল নিয়েছি, অবশ্যই পাকা তাল নিতে হবে। তালটাকে ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে আমি রসটা বের করে আপনাদের সাথে শেয়ার করছি। তালের উপরে যে মুকুটের মতো অংশটা ওইটাকে আলাদা করে নিয়ে আবারও ধুয়ে নিয়েছি, যেহেতু ভিতরে ময়লা থাকতে পারে, ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিব। তালের যে উপরে আবরণটা ওইটাকে আলাদা করে সম্পূর্ণ খোসা আমি ছাড়িয়ে তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা আটে আলাদা করে আমি কেচে দিয়ে কেটে ওইটা রসটা খুব সহজে বের করে নিব। দেখেন সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এ পর্যায়ে 3টা আটি হয়েছে একটা তালে, এটা ছোটো সাইজের তাল। এখন আমি এই একটা আটিকে একটু একটা কেচির সাহায্যে উপরে যে আটির উপরে যে আঁশগুলো রয়েছে সম্পূর্ণ আঁশটা আমি আলাদা করে নিব, কারণ হচ্ছে আঁশের মধ্যেই রয়েছে সম্পূর্ণ তাল। আলাদা করে আটিটা একদম ভালো করে কেচি দিয়ে কেটে নিব, যেন কোনো অংশ না থাকে আটির মধ্যে। আপনারা চাইলে আটিটাও একটু ধুয়েও নিতে পারেন। দেখেন আমি সম্পূর্ণ অংশকে আলাদা করে নিয়েছি। এভাবে 3টা আটি আমি আঁশগুলোকে আলাদা করে নিব। দেখেন আমি আরেকটা আটি নিয়ে আমি কেচি দিয়ে কীভাবে কেটে নিচ্ছি। কেচি দিয়ে কিন্তু খুব সহজে কেটে নেওয়া যায়। আমরা রান্নাঘরে থাকে যে কেচিটা ব্যবহার করি, ওই কেচিটা দিয়ে খুব সহজে আপনাকে আপনি এরকম কেটে আলাদা করে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা একবার দেখে আপনারা কাজটা করে দেখবেন, অবশ্যই সফল হবেন। এভাবে তাল নিয়ে 1 বছর পর্যন্ত আপনি খুব সহজে সংরক্ষণ করতে পারেন। আর যারা ঝামেলার জন্য পিঠে খেতে চান না, তাদের জন্য নতুন একটি পদ্ধতি। দেখেন আমার সবগুলো আর যখন নিয়ে নেওয়া হয়ে গেছে, তখন আমি কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নরম করে একটা স্ট্যানারের সাহায্যে ছেঁকে নিব। বাস এভাবে আমি খুব সহজে তালের রসগুলো আমি বের করে নিব। আর আপনার কাছে মনে যদি হয় যে এটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তাহলে আপনি পানি না দিয়ে একটা স্ট্যানারের সাহায্যে ভালো করে ছেলে নিলেই হবে। আর যদি এভাবে নেওয়াটা, পানি দিয়ে কষলে নেওয়াটা রসটা আলাদা করা খুবই সহজ, তাই আমি পানি বেশি করে দিয়ে কষলে নিয়েছি। এখন একটা কাপড়ের ব্যাগ বা সুতি কাপড়ের উপরে ঢেলে দিয়ে একটা স্ট্রেটারের উপর রেখে আমি পানিটা জড়িয়ে নিব। আর অতিরিক্ত যে পানিটা দিয়েছি সবগুলো পানি আমি জড়িয়ে নিব। এখন আমি ব্যাগের মধ্যে রেখে ব্যাগটাকে একটু পেঁচিয়ে আটকে তারপর স্ট্যানারের উপর রেখে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিব। তালের পরিমাণের উপর নির্ভর করে আপনার পানি দেওয়া কতক্ষণ লাগবে জড়তে। আমার যেহেতু অল্প তাল, তাই 1 থেকে 1.5 ঘন্টা আমি সময় এভাবে রেখে দেওয়াতে সম্পূর্ণ পানি আমার ঝরে গিয়েছে। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা পুরো লাগেনি, 1 ঘন্টার মতো লেগেছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ রস আমার যখন আমি আলাদা করে নিয়েছি। দেখেন সবগুলো পানি আমার ঝরে গেছে, কতটুকু পানি বের হয়েছে। আমি যতটুকু পানি দিয়েছি অনেকটাই পানি বের হয়ে গেছে। আমি ঘনত্ব কীভাবে রেখেছি, আপনারা চাইলে আরও কিছুক্ষণ রেখে দিলে আরও ঘন হবে। যেহেতু আমি এরকম ঘনত্বেই রেখে দিব তালটা, এভাবে পিঠা পুলি পায়ে যে কোনো কিছুতে এই রসটা ব্যবহার করতে পারেন। আর সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে রেখে 1 বছর পর্যন্ত। দেখেন আমার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এভাবে খুব সহজে আপনি 5 মিনিটে তালের রসটা বের করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।